আর ওরা ওখান থেকে ঘর ভাঙিয়ে এখানেই ওরা বাড়ি করছে স্মৃতি আছে ও যখন ও তো আমাদের জুনিয়র স্কুলে আমরা পড়তাম তখন ও ছোটবেলা থেকেই যে এই যে এই যে অভিনয় জগতে বা এই যে এই কালচারে ছোটবেলা থেকেই পারদর্শী ও স্কুলে থাকাকালীন জি কেউ স্পোর্টসের সময় একক অভিনয় বা এমনি দেন বক্তৃতা বা কিছুতে অন্য কেউ নিতে নাই ফার্স্ট ও ভাইদের মধ্যে 4 নম্বর ভাইদের মধ্যে 4 নম্বর ছোট আরেকটা ভাই আছে আর ভাই বোনদের মধ্যে 8 নম্বর 8 নম্বর 8 নম্বর আমাদের জুনিয়র ছোট ভাই আমি এই ভেবেই কথা রাখি জি যত মানুষ আছে এইরকম অন্তত আমি 500 মানুষের সাথে আলোচনা হয়েছে আমার সাথে বরিশালের গৌরনদী উপজেলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাই গৌরনদী বাসস্ট্যান্ড থেকে অটোরিকশা যোগে যাচ্ছি নলচিরা ইউনিয়নের পিংলাকাঠি বাজার সংলগ্ন বোরাদি গরঙ্গল গ্রামে এই গ্রামেই রয়েছে দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের পৈতৃক ভিটা দেখতে চাই আড়িয়ালখা সংলগ্ন তার শৈশবের স্মৃতিমাখা জায়গাগুলো কথা বলবো শৈশব থেকে তাকে দেখে আসা তার গ্রামের লোকেদের সাথে এবং তথ্যচিত্রে জানানোর চেষ্টা করব তার সম্পর্কে অজানা অনেক কিছু এই এই রাস্তা দিয়ে যাব আমরা এই রাস্তা দিয়ে যাব আর ওই রাস্তা দিয়ে আমরা বাহির হব রাস্তা দুই দিয়ে আমাদের এই বাড়ি দিয়ে যে এই বাড়ি দিয়ে দুইটা রাস্তা খন জি এই এক এই দুইলো মেইন ছিল পুরানা জি আমাদের ছোটবেলা হ্যাঁ কিন্তু এই রাস্তাটা এখন অচল হয়ে গেছে ও আর নূতন এখন হইতেছে ওই যে ঘরটা না জি ওই যে নূতন ঘরটা ওই যে সামনে দিয়ে এই জমিটা হইলো সেই মোশাররফ করিমের বাবার এটা এইটা কিন্তু এই জমিটা তার বাবাই তার ভগ্নি পিতরে দিয়ে দিছে 20 কাঠা এই জায়গাটা তারে দিয়ে দিছে এই বাড়িটাই মোশাররফ করিমের ভগ্নি পিতরে এটা হচ্ছে তার বোন থাকে এখন এখন বোন অসুখ বুনাইয়ের অসুখ তারা কেউ থাকে না এই ঘর এখন এই ঘরও খালি থাকে এই রাস্তা না হ্যাঁ এই রাস্তা এটা আপনাদের অনেক আগের রাস্তা একেবারে আমাদের ছোটবেলার আমাদের ছোটবেলার রাস্তা এই হিন্দেই সব মানুষ যাইতো আইতো এই করতো এখন তো তারা মনে করেন যে আটকাইয়ে ফেলাইছে সব যাইতে না দিলে কি যাইতে পারে সেটাই এই জানি না যে কাছাকাছি করছে আমি হিন্দু লোক হাঁটতে রাখা গাড়ি যাইতে রে এই যে একজনে গাছ না বাজবে দেখে এই এই যে এই যে করছে এই রাস্তাটা হলো পুরো খোলা ছিল নাই এমন কিছু নেই হ্যাঁ এই দেখো এটা হচ্ছে মোশাররফ করিমের ঘর এই যে হলো মোশাররফ করিমের ঘর ও আচ্ছা আচ্ছা একটু সামনে দিয়ে দেখি চলেন মানুষ না থাকলে কি থাকে আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোশাররফ করিমের গ্রামের বাড়ি মোশাররফ করিম কি আপনার বংশের আমার চাচাতো ভাই আপনার চাচাতো ভাই আপনার থেকে কি বয়সে বড় না ছোট ছোট কত ছোট কত বছরের ছোট হবে অনেক অনেক মানে ওর মার বিবাহ তো আমরা দেখছি সেই ঘরে হইল মোশাররফ করিম আর ওর এক ভাই আছে তার নাম হইল স্বপন স্বপন শামস করিম শামসুজ করে শামসু করে হ্যাঁ করিম জি আর ওর নাম ছিল শামিন শামিন শামিম খলিফা শামিন খলিফার ডাক নাম গ্রামের বুকে শামিম শামিম হ্যাঁ আর এই জগতে যাইয়ে তার নাম দিছে মোশাররফ করিম বাপের নাম বাবার নাম করিম ইয়া ছিল খলিফা আব্দুল করিম খলিফা আব্দুল করিম খলিফা সেই জন্য ওখানে করিমটা লাগানো হয়েছে করিমটা লাগানো হয়েছে জি মোশাররফ করিম আচ্ছা আর ওই তো হয়েছে মনে করেন হওয়ার পরে দুই বছর পরেই মানে একটু চেংড়ি বেঙ্গি বেশি করতো মানে ছোটবেলা এককালে শিশুকাল তারপর আর একটু ডাঙ্গর যে 5-6 বছরের কালেই মানে এরকম একটু ওই অভিনয় ঠবিনের একটা ভাব মানে ছোটবেলায় একটু কৌতুক একটু বেশি করতো কৌতুক করতো আর হ্যাঁ তো ওর বাবা বলতো যে আমাদের কাছে বলতো আমরা যখন বসতাম এক জায়গায় কালে আমি ঠেই জানি স্বামী একটু কেমন কেমন করে ও একটু কোনো ইঠি হয় নিহি ওর ভাবটা জানি অন্যরকম লাগে আচ্ছা তো ওর বাবাও নাটক ফটক করতো আচ্ছা ওর বাবাও মানে ওই যাত্রা থিয়েটার আছে না এগুলির অভিনয় করতো তো আমরা দেখতাম কালে ও আমার মতোই হইতে পারে সম্ভবত ঠিকই জানি হ্যাঁ কিন্তু আর ছেলেরা তো আর ওইরকম হইল না বুঝলাম না কিছু আর ওরে আদরও করতো আমরা অনেক ছোট ছিলাম তাই আমি তার প্রাইমারি স্কুলে অতটা আমি পাইনি সে যখন হাই স্কুলে পড়ছে যখন সবচেয়ে মজার কথা হলো সে টেস্ট পরীক্ষা দেয় এসএসসি হ্যাঁ তখন
প্রতিনিয়ত সে পড়ত, আমি আমার তার বাড়ির পাশে আমার বোন বাড়ি এবং আমি ওই জায়গায় থাকতাম, দুইজনে রাত্রে জ্যোৎস্নায় নদীর পাড় দিয়ে কথা বলতো, একটা গল্প বলতো, বা আজকে এখন কি পড়িয়ে আসছে সেই জিনিসটা বলতো। আমি সবাই লাগে একটা সম্পর্ক ভালো ছিল, মানে সবাই আমাকে ভাই বলে, ভাইয়ে ডাকে, হ্যাঁ ভাই বলে, ওই আসলে ওই একটু বেশি বাইরে যায় না, এখানে থাকে, এখান থেকে ওই পুকুর পর পর্যন্ত যায়, জি, আবার ওখান থেকে এখানে আসে। আসলে কি এই ঘরে থাকে? আসলে এই ঘরে থাকে, আসলেও এই ঘরে থাকে। আর এখানে কি তার যখন সে যখন আসে তখন মানে কারা রান্না করে, তার বোনরা কি আসে এখানে? হ্যাঁ বোনরা আসে, তারপরে আরও কেউ আম্মাও আসে। মূলত ঈদ আর কোরবানি টার্গেট করেই কি আগে আসতো বাড়িতে বেশি? না না, এমনিতে অন্য সময় আসে, ঈদ কুরবানি টার্গেট করে বাড়ি আসে। ছোটবেলায় কি উনি এই এলাকায় বড় হয়েছে? জি জি জি, ওই এলাকায় বড় হয়েছে এবং এই স্কুল থেকেই ও মাধ্যমিক পাস। ও আচ্ছা, পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয় থেকে উনি এসএসসি পাস করেছে। আচ্ছা, আপনার কি ওনার সাথে কোনো স্মৃতি আছে, মনে পড়ে? স্মৃতি আছে, ও যখন ও তো আমাদের জুনিয়র স্কুলে আমরা পড়তাম, তখন ও ছোটবেলা থেকে এই যে এই যে অভিনয়ের জগতে বা এই যে এই কালচারে ছোটবেলা থেকেই পারদর্শী, মানে এই স্কুলে অনেক কালচারে পারদর্শী এবং নাটক বিভিন্ন অনুষ্ঠানে ওর যথেষ্ট দক্ষতা আছে। স্কুলে কি কোনো অভিনয় করেছে ছোটবেলায়? হ্যাঁ, ওই যে বিভিন্ন স্পোর্টসে বা খেলাধুলায় ও বিভিন্ন অভিনয় করতো এবং হাস্য উজ্জ্বল ছোটবেলা থেকেই, মানে সবাইকে হাসাইতে পারতো, হাসাইতে পারতো। জি, আপনার কি কোনো স্মৃতি আছে না? ব্যক্তিগতভাবে ওনার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ব্যক্তিগতভাবে আমাদের অত্যন্ত বড় ভাই ছোটো ভাই সম্পর্ক খুবই ভালো, ও ছোটোবেলা থেকে একটু মানে সবার সাথে মেশার মতন, যে মিশুক টাইপের এবং কথা বলা ছোটোবেলা থেকে এইভাবে, এখন যেভাবে বিভিন্ন উনি কি ওই সময় একবারে এইভাবেই কথা বলতো? হ্যাঁ হ্যাঁ, ওর কথার কোনো পরিবর্তন নেই, কথার কোনো পরিবর্তন, ওইভাবেই বলতো এবং কথাগুলো মজার মজার কথাবার্তা বলতো, ভালো লাগতো। জি বন্ধুরা, এটাই হচ্ছে মোশাররফ করিমের হাই স্কুল, যেখানে তিনি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। আমার এই 6-10 পর্যন্ত ছাত্র, 6-10 পর্যন্ত, হ্যাঁ মানে এই স্কুল থেকে, এই স্কুল থেকেই পাস করছে। ছাত্র হিসেবে ভালো ছিল, ও স্কুলে থাকাকালীন জি কেউ স্পোর্টসের সময় একক অভিনয় বা এমনি যে বক্তৃতা বা কিছুতে অন্য কেউ নিতে পারে নাই ফার্স্ট। মোশাররফ করিমের এই বাড়িটা নূতন, হ্যাঁ, আর এই পেশে যে দেখেন এই যে বড় রেন্ডি গাছ থাকে, কই এই যে এই যে এই এই, হ্যাঁ রেন্ডি গাছ, হ্যাঁ ওইখানে ওকে ঘর ছিল, ওইটা হলো পুরান বাড়ি। এরপরে মনে করেন এই একেবারে ওই যে একটা ওইখানে একটা পুকুর আছে, এই হইতে গেলে ওই পুকুর পর্যন্ত মানে 80 কাঠা এরপর মনে করেন এই জায়গাটা সব তাদের, আমাদের অর্ধেক তো আবার 3-4 ভাগ হয়ে গেছে, এই সম্পত্তির অর্ধেক হচ্ছে আপনাদের জি আর অর্ধেক হচ্ছে তাদের, তাদের এখনো ভাগ হয় নাই না, আমার গোটা ভাগ হয়েছে কিন্তু তাদের ভাগ হয় এখনো পড়ে আছে এভাবে, ওইটা কি কবরস্থান? ওইটা হলো মোশাররফ করিমের বাবার কবরস্থান। কই একটু চলেন তো দেখি, এইটা হলো মোশাররফ করিমের এই যে বড় ভাই আছেন আলাউদ্দিন মিয়া, হ্যাঁ হ্যাঁ, তার ভাই মারা গেছে, যে মারা গেছে, হ্যাঁ তার ওয়াইফের কবর এখানে, আলাউদ্দিন মিয়ার কবর এখানে, আলাউদ্দিনের ছোট যে ছিল মেজো আমিনুল হকের কবর এখানে, আমিনুল হকের ওয়াইফের কবর এখানে, জি আমিনুল হই মোশাররফ করিমের বোনের কবর এই এই যে কবরটা, হ্যাঁ এ মারা গেছে কবে? এ মারা গেছে 5-7 বছর হয়। তার বাবার কবর কোনটা? বাবার কবর ওই পাশে ওই এই মাঝখানে। আপনার চাচা হয়? চাচা আমার চাচা আব্দুল করিম খলিফা, জি জি, তার কবর ওইখানে, হ্যাঁ। এরপর
এই জায়গাটাও তাদের এই জমিও তাদের ওই পাশে পুকুর কাদের ওই পাশের পুকুর আর একদরে ও তার মানে তো অনেক বিশাল এরিয়া হ্যাঁ অনেক এরিয়া অনেক এরিয়া এমনিতেই বাড়ি দেখাশোনা করার জন্য কেউ নাই ওইভাবে এইভাবে পড়ে আছে এইভাবে পড়ে থাকে বুঝতে পেরেছি কেউ দেখাশোনার কোনো লোক নেই তার মানে এটা তাদের তো অনেক প্রপার্টি তাদের অনেক সম্পত্তি হ্যাঁ বাড়িতে এরপর ওই মোশারফ করিমের যে বড় ভাই মেয়ে জালালউদ্দিন মেয়ে যে মারা গেছে জি পাবুর এখানে হ্যাঁ তার তার মেয়ে একটা মেয়ে সে মেয়ে হইল বরিশাল ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু অনেক বিশাল এরিয়া তাদের বাড়ির হ্যাঁ আর এখানে তাদের ঘর ছিল আপনি কত নম্বর আমি বোনদের মধ্যে ভাই বোনদের মধ্যে সাত নম্বর কিন্তু বোনদের মধ্যে হচ্ছে চার নম্বর ও ভাইদের মধ্যে চার নম্বর ভাইদের মধ্যে চার নম্বর ছোট আরেকটা ভাই আছে আর ভাই বোনদের মধ্যে আট নম্বর আট নম্বর আট নম্বর হ্যাঁ শৈশবটা গ্রামে আইছিল জন্ম ঢাকায় তারপরে ক্লাস টু পর্যন্ত ওই ঢাকায় পড়াশোনা করছে ওই সেগুনবাগিচা জি হাই স্কুল এই স্কুল প্রাইমারি পরবর্তীতে আর কি ওই ইসে আসছে ওই গ্রামে আসার পরে ক্লাস থ্রিতে ভর্তি হয়েছে ওই সিপাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ওখান থেকে কুমিল্লাঘাটি হাই স্কুল তারপরে এসএসসির শেষে জায়গা আর কি ঢাকায় বর্তমান তো অনেক ব্যস্ত সময় পার করছেন তিনি তো তার মধ্যে মানে আপনাদের কি ফোন দেওয়ার সময় পান না ও আমরা ফোন দেই ওই সময় হয়তো রিসিভ করে না দেখা যায় পরে ব্যাক করে জি জি এইটা যখন আমার ওয়াইফের সাথে মানে তো যেমন এই তো আমাদের মেয়ের বিয়ে গেল গত সাত তারিখ জি ছিল একদম অনুষ্ঠান ছিল আর পারিবারিক অনুষ্ঠানে থাকার চেষ্টা করে কোথায় ঢাকায় বসে ঢাকায় বসে বা গ্রামে যদি কোনো ইনভাইট করলে আসে আর কি ওই সময়টা বাইর করে আসে আসে পারিবারিকভাবে যথেষ্ট সে মানে হোম সিক খুব বেশি হ্যাঁ সেটা আমি শুনেছি যে গ্রামের সাথে তার একটা মানে ওতপ্রোত একটা সম্পর্ক আপনাদের বাড়িটা তো দেখলাম গ্রামের বাড়িটা অনেক বড় একটা মানে জায়গা নিয়ে দেখলাম দিঘি আছে আশপাশে বাগান আছে আমি যদি কোথাও যাই আর কেউ আমাকে না চেনে তখন যদি বলি যে মোশারফ করিম কে চিনেন যে নাটক করে হ্যাঁ হ্যাঁ চিনি মঞ্চ নাটক টিভি পর্দা আর চলচ্চিত্র বাংলাদেশ কিংবা ভারত দুই বাংলার অপ্রতিদ্বন্দ্বী এই অভিনেতার এত শীর্ষে আসার রাস্তাটা অতটা মসৃণ ছিল না একজন জাত অভিনেতা মোশারফ করিম তার একজন একনিষ্ঠ ভক্ত হিসেবে তার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ